হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ইউএসডি আইএনআর এর মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব। সাথে সাথে আমরা ইউএসডি আইএনআর এর পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব, এবং তার সাথে সাথে ইউএসডি আইএনআর এর পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা একটা ভিডিওর মাধ্যমে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে, থাকে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ট্রল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজে শুরু করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও। আপনি সিম্পলি অপশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি একটা পেজ চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে বাইকল এবং বাইপুটও করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করবো এবং ট্যাপ করার পর সিম্পলি আমি সার্চ করে নেবো ইউএসডি, ঠিক আছে। সো ইউএসডি সার্চ করার সাথে এখান থেকে ইউএসডি আইনের অপশন চলে আসবে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ইউএসডি আইনের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আইনের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আইনের মার্কেট বর্তমানে একটা ব্লু স্ক্রিনের মাধ্যমে ব্রেস এটাকে বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে ইউএসডি আইনের, বা মার্কেট ক্লোজ করেছে ইউএসডি আইনের। সো ইউএসডি আইনের পরবর্তী মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একটা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে ইউএসডি আইনার সার্চ করে নেবো, ঠিক আছে। সো সিম্পলি আমি এখান থেকে ইউএসডি সার্চ করে নিচ্ছি। সো ইউএসডি সার্চ করার সাথে সাথে ইউএসডি আইনার চলে এসে সিম্পলি আমরা ইউএসডি আইনার উপর ক্লিক করে নেবো। সো ইউএসডি আইনার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে আসবো। সো এখানে একটা স্টক রিটেসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা ওভারভিউ পেজ চলে আসবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো আমরা দেখতে পাচ্ছি ইউএসডি আইনার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্রেন্ড হয়ে যেতে পারে এবং 20 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে হবে এবং 7 জন জানিয়েছে মার্কেট বুল স্ট্রেন্ডে যেতে পারে, কেউই জানাননি। অর্থাৎ ইউএসডি আইনার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সিম্পলি আমরা এখান থেকে রেশন শর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো রেশন শর্ট পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য। সো চাইলে আমরা এখানে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট থেকে 1 আওয়ার রেশন শর্ট পয়েন্ট জেনে নিতে পারি। সো এখানে আমরা সিম্পলি 1 আওয়ার রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছি 81 টাকা একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছি 81 টাকা 71 পয়সা একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছি 81 টাকা 33 পয়সার একটা সাপোর্ট। এবং প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছি 82 টাকা 28 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছি 82 টাকা 47 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 82 টাকা 85 পয়সা একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন ইউএসডি আইএনআর মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে ইউএসডি আইএনআর চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম ইউএসডি আইএনআর মার্কেট পরবর্তী দিন বিআই স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সো আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সাধারণত সেল করে থাকি, তার জন্য সিম্পলি সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার পর আমরা এখান থেকে লট সাইজ এন্টার করে নেবো। সো আমি এক লট এন্টার করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটেড অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, তারপর সিম্পলি সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ইউএসডি আইএনআর মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স কার্ড মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।